नमस्कार, आमी पार्थराज मिश्र, शिक्षक अमरशिरोखण हाई स्कूल। आपनादेर सबाइके आज आरो एकबार एराइज मैथेर क्लासरूमे स्वागत जानाई। आमार स्नेहेर छात्र छात्रीरा, विशेषत आमार क्लास टेन एवं क्लास टुएल्भर छात्र छात्रीरा, तोमादेर जन्य आमी आजके जे क्लासटा आलोचना करब सेटा हच्छे जेट वायु सम्पर्के। जेट वायु निये आमी गतकाल एकटा क्लास करेछि, সেই ক্লাসটিতে জেডবায়ুর সংজ্ঞা, জেডবায়ুর উৎপত্তি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। জেডবায়ুর শ্রেণীবিভাগ আলোচিত হয়েছে কতদিনের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জেডবায়ুর উৎপত্তি, জেডবায়ুর জীবনচক্র, জেডবায়ুর গুরুত্ব এবং মৌসুমি বায়ুর উপরে জেডবায়ুর প্রভাব। এই চারটে জিনিস আজকের ক্লাসে আলোচিত হবে। আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলের জন্য বলি, এই বিষয়টা কিন্তু জেট বায়ু সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই পুরো ভিডিওটা তোমরা ভালো করে মন দিয়ে দেখো। এবং আমি বোর্ডে যে লেখাগুলো তোমাদের জন্য সেট করেছি, এই লেখাগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও, নতুবা আমার ভিডিওর কমেন্ট বক্সে যে গুগল ড্রাইভের লিংক দেওয়া থাকে সেই লিংক থেকে তোমরা প্রিন্ট আউট নিয়ে নিও। অর্থাৎ এখানে কিন্তু সব গুরুত্বপূর্ণ কথাগুলো এই বোর্ডের মধ্যে আমি উল্লেখ করেছি তোমাদের স্বার্থে। তাহলে আর একদম দেরি না করে শুরু করে যাক। প্রথমে যে বিষয়টা আলোচনা করবো, উৎপত্তি। উৎপত্তিটা আলোচনা করার আগে আমি আরেকবার গতদিন ক্লাসে আলোচিত হওয়া সত্ত্বেও জেডবায়ুর সংজ্ঞাটা তোমাদের একটু বলে নিই। জেট বায়ু হচ্ছে একটা অত্যন্ত শক্তিশালী জিওস্ট্রপিক বায়ু, যেটা কোথায় প্রবাহিত হয় না, দুটো মূল স্থান আছে পৃথিবীতে, একটা হচ্ছে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ যুক্ত অঞ্চলে, আরেকটা উপক্রান্তীয় উচ্চচাপ যুক্ত অঞ্চলে, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন সীমানায়। অর্থাৎ যেখানে ট্রপোপজ আছে, এই ট্রপোপজের কাছে যে আঁকা বাঁকা প্রচণ্ড গতিশীল বিশাল লম্বা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন, অথচ চড়াও বেশ কয়েকশো মাইল চড়া কিন্তু তার বেদটা কয়েক কিলোমিটার, এইরকম আঁকা বাঁকা সর্পিল প্রচণ্ড শক্তিশালী জিওস্ট্রপিক বায়ুকে আমরা জেট বায়ু বলব। অর্থাৎ জেট বায়ু কিন্তু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় না, জেট বায়ু কিন্তু ভূপৃষ্ঠ সংলগ্ন পৃথিবীর উপর দিয়ে প্রবাহিত হয় না, জেট বায়ু কিন্তু ট্রপোপজের কাছে ঊর্ধ্ব আকাশে আমাদের ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় প্রবাহিত হয়। এবারে প্রশ্ন হচ্ছে, এই বাতাসটা কেন সৃষ্টি হয়? এই বাতাসটা সৃষ্টি রহস্যটা বুঝতে গেলে আমাদের এই বাতাসটার লোকেশনটা বুঝতে হবে। লোকেশনটা কোথায় আমি বলেছি? লোকেশনটা কিন্তু একটা সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপযুক্ত অঞ্চলে, আরেকটা কিন্তু আমি বলেছি কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপযুক্ত অঞ্চলে। কেন এই দুটো অঞ্চলে সৃষ্টি হয় না? এই দুটো অঞ্চলে পলম্যানের ত্রিকোষীয় সংবহন মডেল অনুযায়ী দুটো বিপরীত ধর্মী বাতাস পরস্পর মিলিত হয়। যে দুটো বাতাসের তাপমাত্রা ভিন্ন, দুটো বাতাসের ঘনত্ব ভিন্ন, তাহলে দুটো ভিন্ন তাপমাত্রার বাতাস, দুটো ভিন্ন ঘনত্বের বাতাস ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় সাধারণত 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় ওই স্থানগুলোতে মিলিত হয়। মিলিত হওয়ার ফলে একটা ভয়ানক তাপ ঢাল এবং চাপ ঢাল সৃষ্টি হয়। এই তাপ ঢাল এবং চাপ ঢাল, অর্থাৎ এই প্রেসার গ্রেডিয়েন্ট এবং টেম্পারেচার গ্রেডিয়েন্ট, অর্থাৎ প্রচণ্ড উষ্ণতার পার্থক্য, দুটো বিপরীতধর্মী বাতাস, একটা উষ্ণ বাতাস, একটা শীতল বাতাস, তার ফলে কি হচ্ছে, দুটো ভিন্নধর্মী বাতাসের মিলনের ফলে ওখানে কিন্তু একটা তাপের ঢাল তৈরি হয় এবং একটা চাপের ঢালও তৈরি হয়। এই তাপ ঢাল এবং চাপ ঢালের সঙ্গে পৃথিবীর যে কোরিওলিস শক্তি আছে, কোরিওলিস বল আছে, যে কোরিওলিস বলটা পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্টি হয়, এই কোরিওলিস বলের প্রভাবে এবং তাপঢাল চাপঢাল সৃষ্টি হওয়ার কারণে দুটো ভিন্ন উষ্ণতার, দুটো ভিন্ন ঘনত্বের বাতাসের
ঊর্ধ্বাকাশে মিলনের ফলে এই ধরনের বাতাস সৃষ্টি হয়। এবারে প্রশ্ন হচ্ছে, কোন কোন স্টুডেন্ট আমাদের প্রশ্ন করে থাকে যে এই জেট বায়ুটি এত তীব্র গতিবেগ সম্পন্ন হয় কেন? জেট বায়ুর গতিবেগ তীব্র হওয়ার পেছনে যে কারণগুলো দায়ী, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে জেট বায়ু যেহেতু ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানায় প্রবাহিত হয়, তাই জেট বায়ু কিন্তু অনেকটা ফ্রিকশনাল ফোর্স পায় না, সেখানে কিন্তু ঘর্ষণজনিত বলের বাধাটা সে পায় না, এই ঘর্ষণবিহীন চলাচল করতে পারে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, যত আমরা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাব, তত আমরা কি দেখব না, কোরিওলিস ফোর্স বাড়ছে। কোরিওলিস ফোর্স বাড়ার ফলেও কিন্তু এই বাতাসের গতিবেগ বৃদ্ধি পায়। আর সব থেকে বড় কারণ যেটা না বললেই নয়, বাতাসের গতিবেগ নির্ভর করে উষ্ণতার পার্থক্যের উপরে, উষ্ণতার পার্থক্যের উপরে চাপ ঢালের পার্থক্য নির্ভর করে। চাপ উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, চাপ ঢাল তত বেশি হবে, আর চাপ ঢাল যত বেশি হবে তত বাতাসের গতিবেগ বেশি হবে। তাহলে বাতাসের গতিবেগটা মূলত নির্ভর করে উষ্ণতার পার্থক্যের সকালে সৃষ্ট চাপ ঢালের জন্য। ফলে যেহেতু দুটো ভিন্ন ধরনের বাতাস, তাই তাপ ঢাল এবং চাপ ঢাল দুটোই সৃষ্টি হয়, তাই এই ধরনের বাতাস সৃষ্টি হয়। এবং এই বাতাসের গতিবেগ এত বেশি থাকে যেহেতু ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় স্তরে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানায় ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণজনিত বলের বাধা খুব একটা পেতে হয় না, কারণ বায়ুমণ্ডল ওখানে অত্যন্ত পাতলা, বায়ুমণ্ডলে সেই অর্থে কোনো বাধা সৃষ্টির মুখে পড়তে হয় না। এই কারণে এই ধরনের বাতাস সৃষ্টি হয়েছে ওই দুটো নির্দিষ্ট অঞ্চলে। কোন দুটো নির্দিষ্ট অঞ্চল আমি আরেকবার রিপিট করে দিই, একটা হচ্ছে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের ঊর্ধ্বসীমানা উচ্চা ঊর্ধ্বাকাশে, আরেকটা কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের ঊর্ধ্বাকাশে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানায় বা ট্রপোপজের কাছে এই ধরনের বাতাসটা সৃষ্টি হয়, যার নাম জেট বায়ু প্রবাহ। এবারে এই যে জীবন চক্র, জেট বায়ুর জীবন চক্রটা যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি না, তাহলে ব্যাপারটা আমাদের খুব ইজি হয়ে যাবে। জেট বায়ুর জীবন চক্র আমরা মূলত চারটি পর্যায়ে ভাগ করতে পারি। এই চারটি পর্যায়ের জীবন চক্র মূলত 4 থেকে 6 সপ্তাহের মধ্যে সম্পূর্ণতা লাভ করে। স্বাভাবিকভাবে এই 4 থেকে 6 সপ্তাহের মধ্যে একেবারে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে একটা সর্পিলাকার সাপের কুণ্ডলীর মতো একে বেঁকে প্রবাহিত প্রচণ্ড গতিবেগ সম্পূর্ণ বাতাস মেরু অঞ্চল, মেরুবৃত্ত অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চল হয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হয়। স্বাভাবিকভাবে এর জীবনচক্রটাকে আমরা যে 4টে ভাগে ভাগ করেছি, এই 4টে ভাগের জীবনচক্রের সম্পূর্ণতা কিন্তু 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবং ঊর্ধ্বাকাশের এই জেট বায়ু আমাদের নিম্ন বায়ুমণ্ডলীয় স্তরে যত ঘটনা ঘটে, বিশেষত ভারতবর্ষের বুকে আমরা যে মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত, এই মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা এটাও জেট বায়ুর উপর নির্ভরশীল। আমাদের নিম্ন বায়ুমণ্ডলীয় স্তরে যে ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয়, আমাদের যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হয়, যা যা সৃষ্টি হয়, এমনকি প্রতিপ ঘূর্ণবাত যে উচ্চ অক্ষাংশে সৃষ্টি হয়, এ সমস্ত কিছুর পেছনে কিন্তু জেট বায়ুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি গতদিন ক্লাসে বলেছিলাম এই বাতাসটা কিন্তু 1920 সালে একজন জাপানি আবহাওয়াবিদ প্রথম লক্ষ্য করেছিলেন, এবং 1939 সালে একজন জার্মান আবহাওয়াবিদ হেনড্রিক সেলকপ নামে আবহাওয়াবিদ, তিনি কিন্তু এই বাতাসটা প্রমাণ করেছিলেন আছে বলে। এবং 1944 সালে এম বেকেন নামে একজন আবহাওয়াবিদ এর নামকরণ করেছিলেন জেট বায়ু। যেহেতু জেট বিমান চলাচলের সুবিধা এবং অসুবিধা এই বাতাস সৃষ্টি করে, যখন এই বাতাসের অনুকূলে জেট বিমান চলে তখন কিন্তু খুব সহজেই জেট বিমানের স্পিড বেড়ে যায়, আবার যখন প্রতিকূলে জেট বিমান চলে তখন কিন্তু তার গতিবেগ প্রচণ্ড কমে যায়। ফলে জেট বিমানের গতির পক্ষে বা বিপক্ষে এই বায়ুটা সক্রিয় ভূমিকা পালন করে বলে এম বেকন একে জেট বায়ু নামকরণ করেছেন, যেটা গতদিনের ক্লাসে আমি বলেছি। এবার আসে যাক এই জীবনচক্রটা একটু বুঝে নিই আমরা। এই জীবনচক্রটা বুঝতে গেলে আমরা কিন্তু এখানে কতগুলো ছবি এঁকে, 4টে ছবি এঁকেছি,
জীবনচক্রের চারটে পর্যায়, তাই আমি চারটে ছবি এঁকেছি। এই ছবিগুলো আসলে কিছুই নয়, এগুলো হচ্ছে একটা অর্ধ গোলক, অর্থাৎ পৃথিবীটাকে আমি আধখানা গোলক আকারে দেখিয়েছি, ওটা একটা গোলার্ধকে দেখানো হয়েছে। আমি মূলত উত্তর গোলার্ধকে আমার ছবিতে দেখিয়েছি, অর্থাৎ এই রেখাটা হচ্ছে নিরক্ষীয় তল। এই নিরক্ষীয় তল মানে নিরক্ষরেখা থেকে ঊর্ধ্বাকাশে এইটা মেরু অঞ্চল, তাহলে মেরু অঞ্চলের পরে এখানে সুমেরু উচ্চচাপ আছে, তারপরে আছে সুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়, তারপরে আছে কর্কটীয় এবং উচ্চচাপ বলয়, তারপরে আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে কিন্তু আমরা চারটে বায়ুচাপ বলয় দেখতে পাবো। তাহলে নিরক্ষরেখার পার্শ্ববর্তী অঞ্চলে আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় আছে 25-35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উপক্রান্তীয় অঞ্চলে, 60-70 ডিগ্রি উত্তর গোলার্ধে আমরা সুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় দেখতে পাবো, এবং 80-90 ডিগ্রি উত্তর গোলার্ধে আমরা সুমেরীয় উচ্চচাপ বলয় দেখতে পাবো, যেহেতু আমি একটা অর্ধগোলক হিসাবে একটা গোলার্ধকে ছবিতে দেখিয়েছি। তাহলে চারটে বায়ুচাপ বলয় এখানে আছে। এবার আমরা কি জানি? আমরা জানি যেখানে সুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়টা আছে তার ওপরের দিকে শীতল বায়ু আছে, শীতল মেরু বায়ু, এবং তার নিচে কিন্তু উষ্ণ পশ্চিম বায়ু অবস্থান করছে। উত্তর গোলার্ধের পশ্চিম বায়ুটার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু, আর দক্ষিণ গোলার্ধের পশ্চিম বায়ুটার নাম উত্তর পশ্চিম পশ্চিম বায়ু। এই যে বাতাস দুটো ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে অনুভূভাবে প্রবাহিত হচ্ছে, এই বাতাসটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়। আমার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে জেট বায়ুটা সৃষ্টির পেছনে প্রধান দায়ী মেরু অঞ্চল থেকে শীতল বায়ুর বায়ুপুঞ্জ এবং উপক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ুপুঞ্জ। মেরু অঞ্চল থেকে শীতল বায়ুপুঞ্জ এবং উপক্রান্তীয় অঞ্চল থেকে শীতল বায়ুপুঞ্জ ওইখানে গিয়ে মিলিত হচ্ছে কোনখানে? কোনখানে? সুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের কাছে। এবারে ওই মিলনের ফলে, ওই দুটো ভিন্ন ধর্মী বাতাসের মিলনের ফলে ঊর্ধ্বাকাশে কিন্তু এক ধরনের জেট বায়ুর সৃষ্টি হচ্ছে ট্রপোপজের কাছে। এই জেট বায়ুর এই পর্যায়টাকে আমরা বলি প্রথম পর্যায় বা ফার্স্ট ফেজ। এই ফেজে কিন্তু জেট বায়ুর যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে ছোট, এটার মোটামুটিভাবে প্রায় সোজাসুজি প্রবাহিত হয়, একটু আধটু এঁকে বেঁকে প্রবাহিত হয়, এখানে কিন্তু তার দিকটাও প্রায় সোজা থাকে, তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে, এবং এই সময় এর অবস্থান হচ্ছে মেরু সংলগ্ন স্থানে অবস্থান করে। মেরু সংলগ্ন স্থানে অবস্থান করার জন্য আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো পরপর লিখে দিয়েছি একটু দেখে নিই আমাদের সুবিধা হবে। অবস্থান মেরু সংলগ্ন, আমি আগেই বলেছি মেরু সংলগ্ন অবস্থান। 2 নম্বর, সরল পথে বায়ুচাপের সমান্তরালে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, প্রায় সরল পথে। এখানে জেট বায়ুটা পশ্চিম থেকে পূর্ব দিকে দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে, কার সমান্তরালে? ওই যে আমাদের যে ভূপৃষ্ঠে সুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় আছে সেই সুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের সমান্তরালে ঊর্ধ্বাকাশে, সুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের সমান্তরালে ঊর্ধ্বাকাশে কিন্তু এই বাতাসটা প্রবাহিত হচ্ছে দ্রুত গতিতে। তাহলে সরল পথে বায়ুচাপ বলয়ের সমান্তরালে পশ্চিম থেকে পূর্বে প্রচণ্ড দ্রুত গতিতে এই পর্যায়ে প্রবাহিত হয়। এই পর্যায়ে কিন্তু জেট বায়ুর গতিবেগ সর্বাধিক থাকে, এই পর্যায়ে জেট বায়ুর গতিবেগ সর্বাধিক থাকে। শীতকালে জেট বায়ুর গতিবেগ সব থেকে বেশি হয়, স্বাভাবিকভাবে উত্তরে যখন শীতল বায়ুপুঞ্জ অবস্থান করছে, দক্ষিণে তখন উষ্ণ বায়ুপুঞ্জ অবস্থান করছে। আমরা আগেই বলেছি উত্তরে শীতল বায়ুপুঞ্জ অবস্থান করবে, দক্ষিণে উষ্ণ বায়ুপুঞ্জ অবস্থান করবে। এই সময়ে কিন্তু এই মধ্য অক্ষাংশীয় অঞ্চলে আমরা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন হতে দেখব, অর্থাৎ ক্রান্তীয় সাইক্লোন তার এলাকাকে ছাড়িয়ে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে প্রবেশ করবে এবং সেখানেও ঘূর্ণবাত সৃষ্টি করবে। এই যে যাকে বলা যায় আমরা উপক্রান্তীয় নিম্নচাপ, উপক্রান্তীয় নিম্নচাপ বা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনের প্রভাবে এখানে কিন্তু তখন আমরা বৃষ্টিপাত সংঘটিত দেখব মধ্য অক্ষাংশে। আর কি দেখব না, এখানে অসীমান্তীয় উপক্রান্তীয় বা তাপীয় নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি হতে আমরা দেখব। আর এই সময় কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্য খুব কম থাকে, এবং এই পর্যায়টাতে
জেড বাই এই পর্যায়টাকে মানে প্রথম পর্যায়টাকে আমরা বলবো হাই জোনাল ইন্ডেক্স, হাই জোনাল ইন্ডেক্স। এটা গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটা দেখা যাক, দ্বিতীয় পর্বে আমরা কি দেখবো, না দ্বিতীয় পর্বে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে জেড বায়ু কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এবং শীতল বায়ু ভেতর নিরক্ষরেখার দিকে এগিয়ে আসছে আর উষ্ণ বায়ু মেরুর দিকে এগোচ্ছে। শীতল বায়ু নিরক্ষরেখার দিকে এগিয়ে আসছে, উষ্ণ বায়ু মেরুর দিকে এগোচ্ছে, মানে কি ঘটনা ঘটছে, না নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ বাতাস সে কিন্তু তার তাপের সঞ্চালনটাকে মেরু অঞ্চল থেকে ঘটাতে চেষ্টা করছে আর মেরু অঞ্চলের শীতল বাতাস তার শীতলতাটাকে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে স্থানান্তর করার চেষ্টা করছে, যাতে পৃথিবীর উত্তাপের সমতাটা সহজেই বজায় থাকে। এই ঘটনাটা ঘটছে এখানে, কিন্তু এর প্রভাবপত্র অনেকটা আঁকা বাঁকা হয়ে গেছে। তাহলে দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলো কি, না প্রথমে তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল, দ্বিতীয়ত দক্ষিণে নিরক্ষরেখার দিকে এগিয়ে আসে কোনটা, শীতল বায়ুপুঞ্জটা, মানে পুরো জেট বায়ুটা একটুখানি মেরু অঞ্চল থেকে ক্রমশ উপক্রান্তীয় অঞ্চলের দিকে তথা নিরক্ষীয় অঞ্চল থেকে এগিয়ে আসছে এবং ক্রান্তীয় মেরু বায়ু মানে ক্রান্তীয় অঞ্চলের বাতাসটা মেরুর দিকে যাচ্ছে, উষ্ণ বায়ুটা মেরুর দিকে যাচ্ছে, শীতল বায়ুটা নিরক্ষরেখার দিকে আসছে, যে কথা আমি একটু আগে বলছিলাম। মিয়েন্ডারিংটা বৃদ্ধি পাবে, মিয়েন্ডারিং মানে আঁকা বাঁকা পথ, এই আঁকা বাঁকা পথ বা মিয়েন্ডারিংটা বৃদ্ধি পাবে, গতিবেগ কিন্তু প্রথম পর্যায়ের তুলনায় কিছুটা কমে যাবে। যত মিয়েন্ডারিং বাড়বে, যত আঁকা বাঁকা পথটা বাড়বে, তত গতিবেগ হ্রাস পাবে, ফলে সেকেন্ড পর্যায়ে কিন্তু প্রথম পর্যায়ের তুলনায় গতিবেগটা কমে যায়। আর অক্ষাংশগত তাপ এবং চাপ ঢালের পার্থক্যের জন্য তাপীয় বিনিময় ঘটবে, নিরক্ষীয় অঞ্চলের তাপ মেরুর দিকে, মেরুর অঞ্চলের তাপ নিরক্ষীয় অঞ্চলের দিকে সঞ্চালিত হয়ে পৃথিবীর উষ্ণতার সমতা বজায় রাখার চেষ্টা করবে, যেটা আমি বলছিলাম সেকেন্ড পর্যায়ে। এবার থার্ড পর্যায়ে কি হবে, থার্ড পর্যায়ে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আরো বৃদ্ধি পাবে, তরঙ্গ দৈর্ঘ্য এতটাই বৃদ্ধি পাবে, তরঙ্গ দৈর্ঘ্য এতটাই বৃদ্ধি পাবে, আমরা দেখব মাত্র 3 থেকে 6টি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে গোটা পৃথিবীতে জেট বায়ু আবর্তিত হচ্ছে। মাত্র 3 থেকে 6টা তরঙ্গের মাধ্যমে গোটা পৃথিবীতে জেট বায়ু আমরা পরিবেষ্টন করতে দেখব। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কতখানি বাড়লে এটা সম্ভব, তরঙ্গ দৈর্ঘ্য তখন 5,000 থেকে 6,000 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। এই যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এটা কিন্তু তৃতীয় পর্যায়েই হয়, তৃতীয় পর্যায়ে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেড়ে যায়, মিয়েন্ডারিংটা সব থেকে বেশি হয়, তার ফলে কি হয় 3 থেকে 6টি তরঙ্গ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গটাকে আমরা বলবো রশ্মি তরঙ্গ। একজন রশ্মি নামক একজন আবহবিদ এই তরঙ্গটা 1939 সালে আবিষ্কার করেছিলেন বলে এই তরঙ্গের নামকরণ করা হয়েছে রশ্মি তরঙ্গ। এবং সমগ্র জেট বায়ুটা তখন 15 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি অঞ্চলে চলে আসে, ক্রমশ জেট বায়ুটা মেরু অঞ্চল থেকে উপক্রান্তীয় অঞ্চল হয়ে নিরক্ষরেখার দিকে এগোচ্ছে, ফলে এই মুহূর্তে তৃতীয় পর্যায়ে জেট বায়ুটা কিন্তু ঊর্ধ্বাকাশে, ঊর্ধ্বাকাশে ট্রপোপজের কাছে কিন্তু 15 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মাথায় চলে আসে, গতিবেগটা আরো কমে যায়। আমি আগেই বলেছি মিয়েন্ডারিং যত বাড়বে গতিবেগ তত কমে যাবে এবং তাপের ব্যাপক বিনিময় হতে থাকে, অর্থাৎ এই পর্যায়ে কিন্তু তাপের বিনিময় সব থেকে বেশি হয়, উষ্ণ বায়ু মেরুর দিকে তাপ সঞ্চালিত করে, শীতল বায়ু নিরক্ষরেখার দিকে তার শীতলতাকে সঞ্চালিত করে, অর্থাৎ উষ্ণতার সমতা বজায় রাখতে সাহায্য করে, এটা তৃতীয় পর্যায়ে। এই পর্যায়ে আমরা দেখব এই মিয়েন্ডারিংটা বৃদ্ধি পাওয়ার জন্য একটা সময় আসবে যখন কিন্তু এই দুটো তরঙ্গ একসঙ্গে মিলিত হয়ে যাবে, যেটা এই তীরচিহ্নতে দেখিয়েছি আমি, দুটো তরঙ্গ মিলিত হয়ে যাবে এবং এখানে কিন্তু একটা বায়ু কক্ষের সৃষ্টি হবে, এটাই বলছে চতুর্থ পর্যায়ে। তাহলে চতুর্থ পর্যায়ে কি দেখব, চতুর্থ পর্যায়ে আমরা দেখব এই যে মিয়েন্ডারিং আঁকাবাঁকা সর্পিল গতিপথ, এই আঁকাবাঁকা গতিপথ আরও বৃদ্ধি পাবে এবং দুটো তরঙ্গ একে অপরের সঙ্গে মিলিত হয়ে যাবে, একে অপরের সঙ্গে মিলিত হয়ে যাওয়ার পরে এখানে একটি বিচ্ছিন্ন বায়ুকক্ষের সৃষ্টি হবে, এটাই আমি ছবিতে দেখানোর চেষ্টা করেছি, এবং মূল জেট বায়ুটা কিন্তু আবার প্রায় সোজা হয়ে যাবে, প্রায় সোজা, পুরোপুরি সোজা নয়, আবার প্রায় সোজা হয়ে যাবে এবং আবার মেরু অঞ্চলের দিকে সরে চলে যাবে এবং শীতল অঞ্চলে শীতল
বায়ুর কক্ষ সৃষ্টি হবে, উষ্ণ অঞ্চলে উষ্ণ বায়ু কক্ষ সৃষ্টি হবে, শীতল অঞ্চলে শীতল বায়ু কক্ষ সৃষ্টি হবে, সেই শীতল বায়ু কক্ষের মাঝখানে থাকবে উষ্ণ বায়ু, আর উষ্ণ বায়ু কক্ষ যেটা সৃষ্টি হবে তার মাঝখানে থাকবে শীতল বায়ু। এইভাবে দুটো কিন্তু বায়ু কক্ষ দুদিকে সৃষ্টি হবে এবং আবার প্রথম পর্যায়ের সূচনা ঘটবে। এই পুরো প্রক্রিয়াটা প্রথম পর্যায় থেকে চতুর্থ পর্যায়ে পৌঁছতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। তাহলে চতুর্থ পর্যায়ে কী কী ঘটে? তা তরঙ্গ দৈর্ঘ্য কমে গিয়ে প্রথম পর্যায়ের মতো হয়ে যায়। এই যেভাবে নদীর মধ্য নিম্ন প্রবাহে মিয়েন্ডার থেকে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়, ঠিক সেভাবে বিচ্ছিন্ন বায়ুকক্ষটা সৃষ্টি হবে। আমরা কিন্তু নদীর ভূমির উপর পড়ার সময় নদীর মধ্য এবং নিম্ন প্রবাহে মিয়েন্ডার থেকে কীভাবে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয় পড়েছি। এখানেও সেখানে সেটা নদীর ক্ষেত্রে ঘটেছিল, এখানে কিন্তু বায়ুর ক্ষেত্রে এটা ঘটবে। মিয়েন্ডারিং যত বাড়বে, বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে, তত কিন্তু দুটো বায়ুর তরঙ্গ দৈর্ঘ্য মিলিত হবে এবং বিচ্ছিন্ন হয়ে নতুন বায়ুর চাপ বায়ুকক্ষের সৃষ্টি হবে। তাই আমি ওই অশ্বক্ষুরাকৃতির হ্রদের সঙ্গে তুলনা করেছি এইখানে তোমাদের বোঝার সুবিধার্থে, যেখানে কিন্তু উভয় দিকেই বায়ুকক্ষ সৃষ্টি হবে। দক্ষিণ অংশে নিরক্ষরেখার পার্শ্ববর্তী অঞ্চলে মাঝখানে থাকবে শীতল বায়ু এবং চারিদিকে উষ্ণ বায়ু পরিবেষ্টিত থাকবে, মাঝখানে থাকবে শীতল বায়ু, আবার এখানে থাকবে মাঝখানে উষ্ণ বায়ু এবং চারিদিকে শীতল বায়ু পরিবেষ্টিত থাকবে। তাহলে মেরু অঞ্চলে থাকবে মাঝখানে উষ্ণ বায়ু শীতল বায়ু পরিবেষ্টিত, আর নিরক্ষীয় অঞ্চলে থেকে থাকবে মাঝখানে শীতল বায়ু উষ্ণ বায়ু পরিবেষ্টিত। এইরকম বায়ু কক্ষের সৃষ্টি হবে। এই বায়ু কক্ষগুলো কিন্তু আমাদের নিম্ন বায়ুমণ্ডলীয় গলযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিম্ন অক্ষাংশে আমাদের এই এলাকাতে। ফলে এটা কিন্তু ভালো করে বুঝলে তবেই জেড বায়ুর সঙ্গে সম্পর্কটা ভালো করে বোঝা যাবে। 3 নম্বর মূল জেড বায়ু প্রবাহটা উত্তরে সরে চলে যায়। আমি বললাম জেড বায়ুটা কিন্তু বায়ুকক্ষ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে মূল জেড বায়ুটা আবার উত্তর দিকে সরে যায় এবং এই পর্যায়ে এটাকে আমরা বলি লো জোনাল ইন্ডেক্স। এটাকে কি বলা হয়? লো জোনাল ইন্ডেক্স। অর্থাৎ একটা হচ্ছে প্রথম পর্যায়টাকে আমরা বলছি হাই জোনাল ইন্ডেক্স এবং শেষ পর্যায়টাকে আমরা বলছি লো জোনাল ইন্ডেক্স। এই পর্যায়ে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এই পর্যায়ে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়ে আবার সোজা হয়ে গিয়ে। যাই হোক, এইভাবে 4টে পর্যায়ে আমরা জেড বায়ুর জীবনচক্র পরিচালিত হতে দেখি। এবারে নেক্সট যে প্রশ্নটা আছে, এর গুরুত্ব কি? জেড বায়ুর গুরুত্ব কি? আমরা জেড বায়ু নিয়ে এত কথা আলোচনা করছি কেন? জেড বায়ু আমাদের কাছে কি এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? জেড বায়ু আমাদের নিম্ন বায়ুমণ্ডলীয় স্তরে যা যা প্রাকৃতিক দুর্যোগ ট্রপোস্ফিয়ারের মধ্যে ঘটে, জল ঝড় মেঘ বৃষ্টি বজ্রপাত ঘূর্ণবাত প্রদীপ ঘূর্ণবাত ক্রান্তীয় ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, পৃথিবীতে যা যা ঘটে সমস্ত ঘটনাগুলোর সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা, এগুলোর পেছনে জেড বায়ুর একটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা আছে। সেই ভূমিকাটা কীরকম আমরা চট করে একটু আলোচনা করে নেবো। তাহলে জেড বায়ুর গুরুত্ব বলে প্রথমে যেটা আসবে মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমন। প্রথম যে বিষয়টা মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমন, এটা কিন্তু জেড বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোন বছর ভারতবর্ষে তথা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মৌসুমী বায়ুর দ্বারা ভালো বৃষ্টি হবে আর কোন বছর বৃষ্টিপাত ভালো হবে না, কোন বছর বেশি বৃষ্টি হবে কোন বছর কম বৃষ্টি হবে, কোন বছর খরা হবে কোন বছর বন্যা হবে, এই বিষয়গুলো, কোন মৌসুমি কতখানি সক্রিয় থাকবে বা নিষ্ক্রিয় থাকবে, পুরো ব্যাপারটা কিন্তু অনেকটা জেড বায়ু কন্ট্রোল করে আমরা বলতে পারি। যদিও বর্তমানে বিজ্ঞানীরা বলছেন জেড বায়ু তো কন্ট্রোল করেই, তার পাশাপাশি উষ্ণ প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র স্রোত এল নিনো এবং লা নিনা, এরাও কিন্তু মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। সেটা আমরা একদিন অন্য একটা ক্লাসে এল নিনো লা নিনা নিয়ে আলোচনা করব। আজকে আমরা জেড বায়ু যেহেতু আলোচনা করছি, জেড বায়ুর বিষয়টাই বলে নিই। তাহলে জেড বায়ু কিন্তু মৌসুমী বায়ুকে ত্বরান্বিত করতে বা সক্রিয় করতে এবং মৌসুমী বায়ুকে নিষ্ক্রিয় করতে বা প্রত্যাগমন করতে সাহায্য করে। জেড বায়ু কখন কোথায় ঊর্ধ্বাকাশে অবস্থান করছে তার উপর মৌসুমী বায়ু সক্রিয়তা নিষ্ক্রিয়তা নির্ভর করে। কীভাবে করে সেটা আমি এই ছবিতে দেখাচ্ছি। কীভাবে করে না, আমি এখানে দেখতে পাচ্ছি না ভারতবর্ষের মানচিত্র। আমরা জানি ভারতবর্ষের ঠিক মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এই কর্কট রেখার মান 23.5 ডিগ্রি উত্তর,
যেটা ভারতবর্ষের মাঝখান দিয়ে গেছে, ভারতবর্ষের দক্ষিণ দিক দিয়ে শ্রীলঙ্কার কাছ দিয়ে গেছে নিরক্ষরেখা, ভারতবর্ষের দক্ষিণ দিক দিয়ে গেছে নিরক্ষরেখা। এবং এই অংশে কিন্তু আমরা দেখতে পাবো কি, আমরা ভারতবর্ষের দক্ষিণ দিকে আমরা দেখো ভারত মহাসাগর অবস্থান করছে। আমরা জানি, আমরা জানি 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। আমরা এটাও জানি 21 জুন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ 21 জুন তারিখে সূর্যের অবস্থান কিন্তু ভারতবর্ষের মধ্যভাগে স্থলভাগের উপরে কিরণ বেশি পড়ছে, ঠিক আছে। তার ফলে কিন্তু এখানে একটা গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, ভারতীয় স্থলভাগে একটি গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, লো প্রেশার জোনের সৃষ্টি হয়। সেই লো প্রেশার জোন যখন সৃষ্টি হয় তখন ভারত মহাসাগর কিন্তু উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। সেই উচ্চচাপ কেন্দ্র থেকে ভারতবর্ষের স্থলভাগের নিম্নচাপ কেন্দ্রের দিকে বাতাস আকর্ষিত হয়। এই বাতাসটা মূলত দক্ষিণ পূর্ব আয়নবায়ু। এই দক্ষিণ পূর্ব আয়নবায়ুটা নিরক্ষরেখা অতিক্রম করার পর ফেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটো শাখায় বিভক্ত হয়ে যায়, একটা আরব সাগরীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা। এবং এই দুটো শাখা কিন্তু ভারতবর্ষে মৌসুমী বৃষ্টিপাতের সূচনা করে। কিন্তু আমরা দেখি প্রত্যেক বছর মৌসুমি একেবারে সঠিক সময়ে আসে না, আবার এলেও কিন্তু যথাযথভাবে বৃষ্টিপাত দেয় না। কোনো বছর বৃষ্টিপাত স্বাভাবিক হয়, কোনো বছর বৃষ্টিপাত বেশি হয়, আবার কোনো বছর বৃষ্টিপাত কম হয়। তাহলে কিন্তু এই যে ভারত মহাসাগরীয় উচ্চচাপ থেকে ভারতবর্ষের নিম্নচাপের দিকে দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষরেখা অতিক্রম করার পর ফেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়, তো প্রত্যেক বছরই বৃষ্টিপাত ঘটায়, মৌসুমি বৃষ্টিপাত ঘটায়। কিন্তু কোনো বছর বৃষ্টি বেশি হয়, কোনো বছর বৃষ্টি কম হয়, কখনো মৌসুমি সময়ে আসে, কখনো মৌসুমি অসময়ে দেরি করে আসে। এই সক্রিয়তা নিষ্ক্রিয়তা, বেশি বৃষ্টি কম বৃষ্টি, খরা বন্যা, এটা কেন হয় বুঝতে গেলে আমার জেড বায়ুর সঙ্গে সম্পর্কটা বুঝতে হবে। জেড বায়ুতে কি হচ্ছে আমরা দেখতে পাই, আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই এপ্রিল মে মাস থেকে, এপ্রিল মে মাস থেকে একেবারে আমরা ধরে নিতে পারি অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত, এই পিরিয়ডে যখন আমাদের সূর্য 21 জুন তারিখে কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন কিন্তু উপক্রান্তীয় পশ্চিমা জেট, উপক্রান্তীয় পশ্চিমা জেট, উপক্রান্তীয় পশ্চিমা জেট তখন কিন্তু আমরা দেখব এখানে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে আমি আরেকবার তোমাদেরকে দেখে নিতে বলবো। বেসিক্যালি যখন এইখানে প্রচণ্ড উষ্ণতা, যখন গ্রীষ্মকাল চলছে, যখন ভারতবর্ষের স্থলভাগে নিম্নচাপ, তখন কিন্তু তীব্রতেও তীব্র গরম, এবং তার ফলে ওখানেও কিন্তু একটা তাপীয় অবস্থার সৃষ্টি হয়। ওইখানে তখন যে বাতাসটা ছিল, গ্রীষ্মকালীন যে পশ্চিমা জেটটা ছিল, সেই পশ্চিমা জেটের প্রভাবে ওই বাতাসটা কিন্তু ক্রমশ দক্ষিণমুখী হয়ে, দক্ষিণ পূর্বমুখী হয়ে ভারত মহাসাগরের কাছে এসে সাবমার্জ হবে, এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে কিন্তু ঠেলে ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করবে। অর্থাৎ ভারতবর্ষে কিন্তু বর্ষাকালের সূচনা হবে। তাহলে ভারতবর্ষের বর্ষাকালের সূচনা হতে গেলে, ভারতবর্ষে বর্ষাকালের সূচনা হতে গেলে আমাকে কি হতে হবে, ভারতবর্ষের বর্ষাকালের সূচনা হতে গেলে কিন্তু আমাকে যেটা হতে হবে সেটা হচ্ছে তিব্বতের উপরে আমাদের কিন্তু জেড পশ্চিমা জেড বায়ুটাকে অবস্থান করতে হবে। এবং এই পশ্চিমা জেড বায়ুটা তিব্বতের উপরে যখন অবস্থান করবে, তখনই কিন্তু তিব্বতের উপরে যে ঊর্ধ্বাকাশের প্রচণ্ড গরম পরিচলন স্রোত, সেটা কিন্তু স্থান পরিবর্তন করে, দিক পরিবর্তন করে আরব সাগর ভারত মহাসাগরের উপর দিয়ে এসে আমাদের এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে পেছন থেকে ঠেলা দেবে, যাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়। এটাকেই আমরা বলছি, এটাকেই আমরা বলছি গ্রীষ্মকালীন পূবালী জেড বায়ু, এটাকেই আমরা বলছি গ্রীষ্মকালীন পূবালী জেড বায়ু, বা আমরা বলবো ট্রপিক্যাল ইস্টারলি জেড স্ট্রিম, ট্রপিক্যাল ইস্টারলি জেড স্ট্রিম। এই ট্রপিক্যাল ইস্টারলি জেড স্ট্রিমটা অ্যাকচুয়ালি কিন্তু তৈরি হচ্ছে তিব্বতের উপরে, যে তীব্র গরমের কারণে পশ্চিমা যে জেড বায়ু, সেই পশ্চিমা জেড বায়ুটাই কিন্তু ওকে সক্রিয় করতে সাহায্য করছে, তার ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে।
আবার আমরা দেখবো একই ঘটনা। কখন না সূর্য যখন মকর ক্রান্তির দিকে লম্বভাবে কিরণ দেবে, ভারত মহাসাগরের উপরে যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে, ভারত মহাসাগরে যখন নিম্নচাপ কেন্দ্র হবে এবং ভারতবর্ষের স্থলভাগে যখন উচ্চচাপ কেন্দ্র সৃষ্টি হবে, তখন আমরা দেখব এই যে জেট বায়ুটা, যেটাকে আমরা বলছিলাম উপক্রান্তীয় পশ্চিমা জেট, যেটা অবস্থান করছিল তিব্বতের উপরে, সেই উপক্রান্তীয় পশ্চিমা জেটটা কিন্তু ভারতবর্ষের উত্তর ভারতে 20-24 degrees অক্ষাংশের উপরে অবস্থান করবে। যখনই 20-24 degrees অক্ষাংশের উপরে এই ধরনের উপক্রান্তীয় পশ্চিমা জেটটা অবস্থান করবে, তখনই কিন্তু ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পিছু হটতে বাধ্য হবে, উত্তর পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হবে, এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর পশ্চাদপসরণ ঘটতে সাহায্য করবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর পশ্চাদপসরণ ঘটতে সাহায্য করলে আমরা দেখব বর্ষাকালের সমাপ্তি ঘটছে এবং আস্তে আস্তে শীতকালের সূচনা হচ্ছে, শরৎকাল হেমন্তকাল পেরিয়ে শীতকালের সূচনা হচ্ছে। এইরকম যখন শীতকালীন যে আমাদের পশ্চিমা জেট বা উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুটা যখন উত্তর ভারতে অবস্থান করবে, তখন উত্তর ভারতে কিন্তু আমরা এই জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এই অংশে পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হতে দেখব। এবং এটাই কিন্তু যত দক্ষিণ দিকে ক্রমশ অগ্রসর থাকবে, ততই কিন্তু ভারতবর্ষে শীতের তীব্রতা বাড়বে। ফলে ভারতবর্ষের শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়া, হ্রাস পাওয়া, ভারতবর্ষে উত্তর পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হওয়া, ভারতবর্ষে বর্ষাকালের সমাপ্তি ঘটা, এ সবটাই কিন্তু নির্ভর করছে শীতকালীন উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু যখন উত্তর ভারতে অবস্থান করবে তখন। আবার যখন গ্রীষ্মকালীন উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু তিব্বতের উপরে 40 degrees উত্তর অক্ষাংশের উপরে অবস্থান করবে, তখন আমরা দেখব ওই বাতাসটা কিন্তু তিব্বতের যে তাপীয় ইঞ্জিনটাকে প্রভাবিত করে আমাদের গ্রীষ্মকালীন পূবালি জেটকে সক্রিয় করবে, এবং সেই তাপটা এসে আমরা দেখব আরব সাগরে, ভারত মহাসাগরে সাবমার্জ হচ্ছে এবং মৌসুমী বায়ুকে সক্রিয় করছে, এবং আস্তে 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 আবার ভারতবর্ষে বর্ষাকালের সূচনা করবে। অর্থাৎ আমি বলতে চাইছি এই গ্রীষ্মকালীন যে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুটা, গ্রীষ্মকালের উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুটা, এটা সক্রিয় থাকে মূলত অক্টোবর থেকে মে মাস পর্যন্ত, এবং শীতকালীন যে সরি আমি একটুখানি ভুল বলে দিলাম, একটু ভুল হয়ে গেল, এই যে শীতকালীন যে পশ্চিমা জেট বায়ুটি, শীতকালীন যে পশ্চিমা জেট বায়ুটি সেটা সক্রিয় থাকে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত, এবং গ্রীষ্মকালীন যে জেট বায়ুটা সেটা সক্রিয় থাকে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। আমি আবারও বলছি শীতকালীন উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুটি সক্রিয় থাকে কোন কোন সময়, অক্টোবর থেকে মে মাস পর্যন্ত, এবং গ্রীষ্মকালীন উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুটি সক্রিয় থাকে আমরা জানি মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। এইভাবে এই যে জেট বায়ুর উত্তর দিকে এগিয়ে যাওয়া বা দক্ষিণ দিকে আসা, এর প্রভাবে কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় হবে বা মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হবে ডিপেন্ড করছে, অর্থাৎ জেট বায়ু মৌসুমী বায়ুকে পুরোপুরি কন্ট্রোল করছে আমরা বলতে পারি। নেক্সট আমি আসবো 2 নম্বর, উত্তাপের সমতা রক্ষা। আমি একটু আগে এইটা পড়ানোর সময় বলেছিলাম যে যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যত আসবে, তত মেরু অঞ্চলের শীতল বাতাস নিরক্ষীয় অঞ্চলের দিকে এগিয়ে আসবে, এবং নিরক্ষীয় অঞ্চল তথা উপক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বাতাস মেরু অঞ্চলের দিকে এগিয়ে যাবে। এইভাবে তাপের সঞ্চালনের মাধ্যমে পৃথিবীর উষ্ণতার সমতা বজায় রাখবে। ফলে পৃথিবীর উষ্ণতার সমতা বজায় রাখার ক্ষেত্রে, তাপীয় সঞ্চালনকে বজায় রাখার ক্ষেত্রে জেট বায়ুর বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি, আমরা যে প্রথম পর্যায়ে দেখেছিলাম যে উপক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ এবং আর্দ্র বায়ু, এবং মেরু অঞ্চল থেকে শুষ্ক এবং শীতল বায়ু, ওটা কিন্তু সুমেরুবৃত্ত অঞ্চলে গিয়ে মিলিত হয়। এই দুটো বিপরীতধর্মী বায়ুপুঞ্জের মিলনের ফলে ওখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হয় আমরা দেখেছিলাম। এই যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হওয়ার বিষয়টি, এটাও কিন্তু তাহলে অ্যাকচুয়ালি জেট বায়ু কন্ট্রোল করছে। ক্রান্তীয় ঘূর্ণবাত যেটা সৃষ্টি হয়, এই যে আমরা বলছিলাম এই যে যখন যখন আমাদের এই গ্রীষ্মকালীন পূবালি জেট বায়ুটা সক্রিয় হয়ে যাবে, যখন গ্রীষ্মকালীন পূবালি জেট বায়ুটা সক্রিয় হবে কোন সময়, গ্রীষ্মকালীন পূবালি জেট বায়ুটা সক্রিয় হবে কোন সময়, মূলত গ্রীষ্মকালীন পূবালি জেট বায়ু সক্রিয় হবে মে জুন মাসে।
মে জুন মাসে আমরা দেখব 10 থেকে 12 ডিগ্রি অক্ষাংশের মধ্যে একেবারে পূর্ব দিকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে ভারতবর্ষের মাঝখান দিয়ে আমরা একেবারে মধ্যপ্রাচ্য পর্যন্ত একটা গ্রীষ্মকালীন পূবালী জেট বায়ু প্রবাহিত হতে দেখব। এই পূবালী জেট বায়ুটা বেসিক্যালি সৃষ্টি হচ্ছে পশ্চিমা জেট বায়ুটাই কিন্তু একে সৃষ্টি করতে সাহায্য করছে। এই পূবালী জেট বায়ুটাই কিন্তু আমাদের ওই সময় ভারতবর্ষের স্থলভাগে যেমন বৃষ্টিপাতকে নিশ্চয়তা দান করতে সাহায্য করবে, সেই রকম বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণবা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ধরনের ক্রান্তীয় পূবালী জেট বায়ু। ফলে ক্রান্তীয় পূবালী জেট বায়ু কিন্তু আবার উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর দ্বারা সৃষ্টি, স্বাভাবিকভাবে এই ঘূর্ণবা ক্রান্তীয় ঘূর্ণবা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রতিব ঘূর্ণবাদ, এই যে প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি, আমরা দেখেছি যে মেরু অঞ্চলে প্রচন্ড শীতলতার জন্য সেখানে কিন্তু প্রচন্ড প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি হতে দেখি, কেন্দ্রে উচ্চচাপ এবং উচ্চচাপ কেন্দ্র থেকে বাতাস বাইরের দিকে বেরিয়ে আসছে নিম্নচাপ অঞ্চলের দিকে, এই যে প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি যার ফলে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে, আকাশ পরিষ্কার থাকে, প্রচন্ড ঠান্ডা পড়ে, যে বহির্মুখী এবং নিম্নগামী বাতাস সৃষ্টি হয় প্রতিব ঘূর্ণবাদ ভূপৃষ্ঠের উপরে, এই প্রতিব ঘূর্ণবাদও কিন্তু সৃষ্টি হচ্ছে কে করছে? এই জেট বায়ু। কিরকম? এইখানে এই দেখো যখন চতুর্থ পর্যায়ে পৌঁছে যাচ্ছে, চতুর্থ পর্যায়ে পৌঁছানোর পরে আমরা কি দেখছি? আমরা দেখছি বায়ু কক্ষ সৃষ্টি হয়ে গেছে। এই বায়ু কক্ষগুলোই কিন্তু এখানে প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি করছে, এখানে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি করছে। এই বায়ু কক্ষগুলোই কিন্তু এখানে প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি করছে, এখানে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি করতে সাহায্য করছে। ফলে এই বায়ু কক্ষগুলো কিন্তু আমাদের বায়ুমণ্ডলের ক্ষেত্রে, বায়ুমণ্ডলের নিম্ন বায়ুমণ্ডলের গোলকীয় ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্য অক্ষাংশে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন, যেটা আমি প্রথম পর্যায়ে সৃষ্টি হয় বলে বলেছিলাম, মধ্য অক্ষাংশে আমরা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন বা উপক্রান্তীয় নিম্নচাপ সৃষ্টি হতে দেখব। ঘূর্ণবাদ নিম্ন অক্ষাংশে হয় কিন্তু মধ্য অক্ষাংশে যখন ঘূর্ণবাদ স্থানান্তরিত হয়ে যাবে তখন এই এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন বলব থাকে, এই এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন কিন্তু জেট বায়ুর দ্বারা সৃষ্টি হচ্ছে এই রকম ফার্স্ট ফেজে, এবং নিম্ন অক্ষাংশে প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি হওয়া। অর্থাৎ আমাদের যে শীতকালে ভারতবর্ষে তীব্র ঠান্ডা পড়ে, শৈত্য পড়ে, ভারতবর্ষের উপরে যে আমরা প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি হতে দেখি, তিব্বতের উপরে যে প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি হতে দেখি, হিমালয়ের উপরে যে প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি হতে দেখি, মধ্য এশিয়াতে যে প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি হতে দেখি, সেইগুলো কিন্তু নিম্ন অক্ষাংশে প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি করতে সাহায্য করে এই জেট বায়ু। ফলে জেট বায়ু কিন্তু মৌসুমী বায়ুর উপরে শুধু প্রভাব বিস্তার করে তাই নয়, জেট বায়ু ক্রান্তীয় ঘূর্ণবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, মধ্যাক্ষাংশীয় বা উপক্রান্তীয় নিম্নচাপ বা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টি, প্রতিব ঘূর্ণবাদ সৃষ্টি, প্রত্যেকটা ক্ষেত্রেই জেট বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জেট বায়ু আমাদের ভালো করে বোঝা প্রয়োজন। এই জেট বায়ু থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে তা নয়, গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি আমরা যতদূর জিওগ্রাফি নিয়ে হায়ার এডুকেশন করব সব জায়গায় জেট বায়ু খুব ইম্পর্ট্যান্ট। তাই নয় চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, স্টাফ সিলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, WBCS পরীক্ষা, UPSC পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাতে জেট বায়ু থেকে প্রচুর প্রশ্ন পড়ে। স্বাভাবিকভাবে জেট বায়ু সর্বস্তরের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভালো করে তোমরা বুঝে নিতে পারো এই ভিডিওটাকে দেখে, ছবিগুলোকে বিশ্লেষণ করে, তাহলে তোমাদের সকলেরই উপকার হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাহলে স্নেহের ছাত্রছাত্রীরা এবং যে সমস্ত সম্মানীয় ব্যক্তি আমার এই চ্যানেল দেখছেন, সবাইয়ের কাছে আমার বিনীত আবেদন, আপনারা কিন্তু অবশ্যই এই বোর্ডের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন গুগল ড্রাইভের লিংক থেকে, আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন। এবং যদি আপনারা ভিডিওটাকে একবারের জায়গায় দুবার একটু ভালো করে দেখেন, ছবিগুলোর সঙ্গে মিলিয়ে মিলিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে বিষয়টা আর আমাদের কাছে কঠিন মনে হবে না। তাই আমি এতগুলো ছবি এঁকে আপনাদের সকলের বোঝার সুবিধার্থে চেষ্টা করলাম। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই আশা রেখে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে, আমার স্নেহের ছাত্রদের ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।